بسم الله الرحمن الرحيم. السلام عليكم সম্মানিত দর্শকবৃন্দ, যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার পরিবেশনা, সমসাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা অনুষ্ঠান দশ দিগন্ত দেখার জন্য। ভিউয়ার্স, দশ দিগন্ত অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন ইস্যুতে কমিউনিটির বিভিন্ন বিষয়াদি নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় আজকেও আমরা বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আজকে দুজন অতিথি আছেন, তাদের কাছ থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। আসুন আমাদের অতিথির সাথে পরিচিত হই। প্রথমেই আমি পরিচয় করিয়ে দেব, আমার সর্বডানে রয়েছেন ইউকে জাতীয় পার্টির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। জনাব মুজিবুর রহমান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আপনার বহুল প্রচারিত ইকরা বাংলার এই দশ দিগন্তের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। পাশাপাশি আমি দশ দিগন্তের সকল শ্রোতা, দর্শক এবং কলাকৌশলী যারা কাজ করছেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমরা যারা বিভিন্ন সময় ইকরা বাংলার বিভিন্ন প্রোগ্রাম দেখে থাকি ভালো লাগে, কারণ অত্যন্ত পরিচ্ছন্নভাবে এবং সুন্দর শান্ত শিষ্টভাবে পরিচালনা করা হয় এবং অত্যন্ত মূল্যবান কিছু জিনিস আমাদের দর্শকদেরকে উপহার দেন। সেজন্য আমি ইকরা বাংলার সর্বাত্মক সফলতা কামনা করছি। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান। দর্শকবৃন্দ, আমাদের স্টুডিওতে আমাদের আরও একজন সম্মানিত অতিথি রয়েছেন, যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, জনাব মোহাম্মদ সারব। জনাব মোহাম্মদ সারব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনাকে কৃতজ্ঞতা আমাকে এখানে আপনার এই দশ দিগন্তের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি সর্বপ্রথম এই ইকরা বাংলার কলাকৌশলী এবং দেশ এবং দেশের এদেশ এবং ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এই প্রোগ্রাম যারা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। এবং ইকরা বাংলা যুক্তরাজ্যে একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে এখানকার কমিউনিটি বা বাংলা ভাষাভাষী মানুষ উপকৃত হচ্ছেন। আমি ইকরা বাংলার সর্বাত্মক শুভমঙ্গল কামনা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি। আমরা দেখি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অনেকটা উত্তপ্ত অবস্থায় আছে, সরকার এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন চলছে। তো আমরা আমাদের অতিথিদের মূল্যবান মতামত শুনবো। আমি প্রথমেই আসছি জনাব মোহাম্মদ সারব আপনার কাছে। দেশ আসলে কোন দিকে যাচ্ছে, দেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এর উপর, সার্বিক পরিস্থিতির উপর আপনার একটা মূল্যায়ন আপনি তুলে দেশ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দেশ আপনি জানেন, আপনি অত্যন্ত সচেতন মানুষ। দেশ, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমরা দেশের মানুষের সার্বিক কল্যাণে আমাদের সরকার দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, মানুষের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এবং সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ তার যে মুক্তিযুদ্ধের চেতনার, বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আশা আকাঙ্ক্ষার সেই প্রতিফলনের লক্ষ্য নিয়েই, সেই আদর্শকে সামনে নিয়েই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতি কখনো নীরব, কখনো সরব, মাঝে মাঝে রাস্তা উত্তপ্ত হয়। বাংলাদেশের রাজনীতিতে আমাদের এই সরকারের আসার পর থেকেই বাংলাদেশের মানুষ, আপনারা জানেন, করোনাকালীন সময় আমাদের সরকার অত্যন্ত সতর্কতার সাথে, সাহসিকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই করোনাকে মোকাবেলা করেছেন। আমরা এই বাংলাদেশ বিশ্বের ইতিহাসে আমরা
বাংলাদেশের মতো জায়গায় আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বের সরকার আমরা বিধবা ভাতা দিয়ে যাচ্ছি, আমরা নারী উন্নয়নের ক্ষেত্রে জন শেখ হাসিনা সরকার যে অগ্রণী ভূমিকা রাখছে বিশ্বের ইতিহাসের একটি বিরল ইতিহাস। আমরা আপনারা দেখেন সার্বিক করতে আমরা এই বাংলাদেশ অত্যন্ত স্বনির্ভর এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে আছে আমরা মনে করি। আমাদের কিছু সংখ্যক মানুষ আছেন যারা সরকারের উন্নয়ন দেখলে তাদের হিংসা হয়, তারাই মাঝে মাঝে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করেন, এরা তাদের গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকারকে নিয়েই তারা রাজনীতির মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ সারব আপনার মূল্যবান মতামতের জন্য। আমি এখন যাব আমাদের সম্মানিত অতিথি জাতীয় পার্টি ইউকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান ভাইয়ের কাছে। সারব ভাই, এই যে বললেন মাননীয় প্রধানমন্ত্রী কিছু সাফল্য, সরকারের বিভিন্ন সাফল্য, বিরোধী দলের একজন নেতা হিসেবে আপনার কি মনে হয় এই সাফল্যগুলো ঠিক আছে, অথবা এর বাড়তি কোনো কিছু আপনি কি অ্যাড করতে চান ওনার মতামতের উপরে? ধন্যবাদ জনাব মিজানুর রহমান সাহেব। আসলে আমরা অনেক সময় সমালোচনা যখন করি, সমালোচনার জন্যই আমরা সমালোচনা করে থাকি। আমরা রাতকে দিন বলি, দিনকে রাত বলি, কিন্তু পল্লীবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, তিনি সবসময় সত্যের পূজারি ছিলেন, সুন্দরের পূজারি ছিলেন, এবং দেশে কে ভালোবাসার মন্ত্রটা ওনার কাছে ছিল সবচেয়ে অগ্রাধিকার। সে ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং বাংলাদেশকে কেউ আজ দাবিয়ে রাখতে পারবে না। সেটা যে সরকারই থাকবে তার প্রচেষ্টা থাকবে দেশকে, দেশের উন্নয়নের জন্য। আমি বিশ্বাস করি বর্তমান সরকারের একনিষ্ঠতা এবং ঐকান্তিক ইচ্ছা রয়েছে দেশের উন্নতির জন্য, অগ্রগতির জন্য। সব দেশেই আমাদের নিজের শরীরের দিকে তাকালেও অনেক সময় আমাদের শরীরের অনেক সময় অনেক অঙ্গ আমাদের কথা মানতে রাজি থাকে না। ঠিক তাই হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু দলীয় কিছু ব্যক্তি রয়েছেন যারা তাদের নিজের স্বার্থটাকেও বড় করে দেখতেছেন। একজন লোক সবাইকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা খুবই কষ্ট, কিন্তু বর্তমান নেত্রী, আওয়ামী লীগের নেত্রী সেটা রাখছেন। আমি বিরোধী দলের একজন কর্মী হিসাবে সেটা দেখতে পাচ্ছি, ওনার প্রচেষ্টার কোনো কমতি নেই। হ্যাঁ, জাতীয় পার্টির প্রতি যে সরকারে এসেছে একটু মোটামুটি বিমাতা সুলভ আচরণ করেছে, সেটা আজকে জনগণ সেটার সাক্ষী, জনগণ সেটা বিশ্বাস করে, এবং জনগণই আগামী ইলেকশনে সেটার রায় দেবে। এবং আমরা বিশ্বাস করি আমাদের নেতার যে আদর্শ, বর্তমান আমাদের দলের চেয়ারম্যান জি এম খাদির সাহেব সর্বাত্মকভাবে চেষ্টা করছেন প্রতিষ্ঠা করার জন্য, এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে, এবং আমরা আমাদের দলীয় লক্ষ্যে আমরা মোটামুটি আমরা পৌঁছতে পারবো। এবং আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি যেভাবেই হোক আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দাবিয়ে রাখা সম্ভব হবে না। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে পল্লবন্ধু আলহাজ হুসেন মোহাম্মদ এরশাদ দেশের জন্য যে কাজগুলো করেছিলেন, সে কাজগুলার বাকি যে রয়েছে, মনে করেন আমাদের যে 8টা প্রদেশ করার কথা, এই 8টা প্রদেশ যদি আমরা করতে পারি, আগামীতে যদি আমাদের দেশের মানুষ আমাদেরকে রায় দেয় সরকার পরিচালনা করার, 8টা প্রদেশ হলে বাংলাদেশকে যেভাবে বর্তমান প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন আমাদের সাউথ এশিয়ার টাইগার, টাইগার তো টাইগারই, লায়ন পর্যন্ত হবে, তার গর্জন আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। আমি এখন আসবো আওয়ামী লীগের প্রতিনিধি জনাব মোহাম্মদ সারব ভাইয়ের কাছে।
উনি যে বললেন যে এমন মনে করেন আওয়ামী লীগের সম্মানিত নেত্রী উনার ইচ্ছা আছে কিন্তু দলের বিভিন্ন নেতা পর্যায়ে যেমন একটু দেখা যায় যে উনাদের সদিচ্ছে নেই, অথবা আরেকটি জিনিস বলেছেন যে সরকার বিমাতা সুলভ আচরণ, এ প্রসঙ্গে আপনার মন্তব্য কি? ধন্যবাদ মুজিব ভাইকে। আমাদের এখানকার যুক্তরাজ্য জাতীয় পার্টির উনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং ওনারা পার্লামেন্টে, আপনারা জানেন যে জাতীয় পার্টি একসময় আমাদের সাথে জুটে ছিল, এখনও আমাদের সাথে ওনারা রাজনৈতিক জুটে আছেন এবং ওনাদের সাথে যদি বাংলাদেশ আওয়ামী লীগ বা জনতা শেখ হাসিনা সরকার বিমাতাশীল আচরণ করতো তাহলে ওনাদেরকে ক্যাবিনেটে নিত না। আমরা ওনাকে ওনাদেরকে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ওনাদের মাননীয় সংসদ সদস্যরা ছিলেন। বাংলাদেশের রাজনীতির স্বার্থে বাংলাদেশের গেল নির্বাচনে জাতীয় পার্টি একটি বিপুল সংখ্যক আসন নিয়ে ওনারা সংসদে এসেছেন এবং ওনারা সংসদে এসে ওনাদের যে বিরোধী দলের ভূমিকা ওনারা যথার্থভাবে পালন করছেন। বিরোধী দলের কাজটি হচ্ছে সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং গঠনমূলক সমালোচনা করার মাঝে সরকারে যদি কোনো জায়গায় ঘাটতি হয়, কোনো জায়গায় যদি সরকার সেখানে সরকারকে সতর্ক করে দেওয়া, সরকারকে রিমাইন্ড করে দেওয়া যে এই জায়গায় আপনারা ভুল করছেন, সেই কাজটি আমরা বিরোধী দলের কাছ থেকে যতটুকু আশা করেছিলাম সেতটুকু হয়তো আমি যদি ভুলই পেয়েছি তাহলে আমার ভুল হবে, সেটুকু আমরা পাচ্ছি না। আর বিরোধী দলের জাতীয় পার্টি বিরোধী দলের নেতা হিসাবে, বিরোধী দল হিসাবে আরও জোরালো ভূমিকা পার্লামেন্টে রাখতে পারতো, কারণ এখানে একটি আমাকে মুজিব ভাই আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মানুষ, আমাকে খুব স্নেহ করেন, আমাকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ জাতীয় পার্টি তাদের অনৈক্যের কারণে জাতীয় আমরা দেখছেন জাতীয় পার্টি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব মৃত্যু হওয়ার পরে জাতীয় পার্টিতে একটি অনৈক্য সৃষ্টি হয়েছে। সেই অনৈক্যের কারণে জাতীয় পার্টির সেই অনৈক্য যখন সেন্ট্রালে হয় একদম উচ্চ পর্যায়ে হয় তখন এই অনৈক্যটা একদম তৃণমূল পর্যায়ে চলে যায়। এর কারণে জাতীয় পার্টি হয়তো ওনাদের নিজের দলকে গুছিয়ে না আনার কারণের যে হতাশা, সেই হতাশা থেকে তোমার বড় ভাই বলতেছেন আমরা একটু বিমাতাসুলভ আচরণ করছি। সরকার মুঠেই জাতীয় পার্টিকে বিমাতাসুলভ আচরণ করতে না, আমাদের সরকারের দলীয় মাননীয় সংসদ সদস্যরা যে উন্নয়নের অংশদার পান ঠিক সেই পরিমাণ উন্নয়নের অংশীদারিত্ব মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যরা পান। অতএব জাতীয় পার্টিকে আগে তার লক্ষ্যকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, ওনারা আসল জাতীয় পার্টিকে জনাব জনাব জি এম খাদের না বিদিশা এরশাদ না জানা আইদানিং দেখলাম জনাব রাঙ্গা সাহেব না রৌশন এরশাদ, এই জায়গাটাকে জাতীয় পার্টিকে অক্ষ একটা জায়গায় আসতে হবে যে ওনারা আসলে জাতীয় পার্টি কার। তখন বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির অবশ্যই একটি বা রাজনৈতিক পার্টি বাংলাদেশে একটা বিশাল জন সমর্থন একদম গ্রাম পর্যায়ে তাদের জনসমর্থন আছে, এটা অস্বীকার করার মতো নেই। এরশাদকে মনে মনে গ্রাম পর্যায়ে মানুষ ভালোবাসে কিন্তু ওনাদের অনৈক্যের কারণে জাতীয় পার্টির যে জোরালো ভূমিকা বাংলাদেশের মানুষ চেয়েছিল, আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা যারা চেয়েছিলাম যে পার্লামেন্টে অন্তত পক্ষে এই যে জাতীয় পার্টি আরও জোরালো ভূমিকা রাখবে, সেই জায়গায় ওনারা সেই যে তাদের অনৈক্যর ওনাদের অনৈক্যের কারণেই সেটা রাখতে পারছেন না, রাখতে পারছেন না শুধু তাই না, পার্লামেন্টে তো কথা বলেন, ওনাদের মহাসচিব শূন্য সাহেব ভালোই ভূমিকা রাখেন, বাংলাদেশের পার্লামেন্টের অত্যন্ত প্রবীণ সিনিয়র সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ সাহেব অত্যন্ত ভালো জোরালো ভূমিকা রাখেন এবং জাতীয় পার্টি আমি আশা করি আমি বিশ্বাস করি আগামী নির্বাচনের আগেই পূর্বে যদি ওনাদের ঐক্য ফিরিয়ে আনেন তাহলে যে বাংলাদেশে যারা যে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছিল, যে সন্ত্রাস মাথাছাড়া দিয়ে উঠেছিল, যারা এই বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করার চেষ্টা করে করতেছিল, যারা আবারও পাকিস্তানি যাদের যে পাকিস্তানি পরাজিত শক্তিকে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পরাজিত করেছিলাম, সেই পরাজিত শক্তিরা যখন আবার মাথাছাড়া দিয়ে উঠে বাংলাদেশে রাজনীতি করবে সেই জায়গাটাকে যদি জাতীয় পার্টি জাতীয় পার্টি তার ঐক্য ফিরিয়ে এনে জোরালো ভূমিকা রাখতে পারে তাহলে বাংলাদেশ একটি সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত একটা বাংলাদেশ, সেটা যারা হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের তার উদ্দেশ্য ছিল, এই দেশ এই গ্রাম পল্লী উন্নয়ন করে বাংলাদেশের মানুষ যে মানুষ সুখী সমৃদ্ধশালী হবে সেটাই আমাদের সবার প্রত্যাশা। আমি আশা করব জাতীয় পার্টি সেই জায়গায় সেই লক্ষ্যে আগামী নির্বাচনের পূর্বে জাতীয় পার্টি কাজ করবে এবং যারা মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তাদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করে তুলতে পারব। ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ শারব।
জনাব মুজিবুর রহমান ভাই, উনি তো বললেন এটা আপনাদের অনৈক্য অথবা আপনাদের সাংগঠনিক ব্যর্থতা আমি বলবো, তো এর পিছনে কি কোনো কারণ আছে? যেমন আপনারা কেন সফল হচ্ছেন না, বা ওনারা যেটা আপনাদের কাছ থেকে চাচ্ছেন বিরোধী দলের যে ভূমিকাটা, এটা নিতে সমস্যাটা কোথায়, বাধাটা কোথায়, অথবা মানে সার্বিক আপনাদের দলের যে সার্বিক পরিস্থিতিটা, এ নিয়ে আপনি একটা মূল্যায়ন করেন। প্রথমে আমি শাহরওয়ালি ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত সুন্দরভাবে মোটামুটি আমাদের কিছু ত্রুটি, আমাদের নেতাদের কিছু ত্রুটি তুলে ধরেছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু যে কথাগুলো বলেছেন সেটা যদিও শুনতে কটু, কিন্তু সেটা সত্যের বাহিরে নয়। কিন্তু তার পিছনে কিছু কারণ রয়েছে, কারণ প্রত্যেকটি খবরের পিছনে আর কিছু খবর থাকে। তো আমরা যা দেখি তা নিয়েই আমরা কথা বলি, কিন্তু যা দেখি না সেটা তো কথা বলার কথা না, কিন্তু সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী বেগম রোশন এরশাদ, আমরা সবাই উনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু উনি আমাদের পল্লীবন্ধু আলহাজ হুসেন মাহমুদ এরশাদ জীবিত থাকতেও অনেক সময় উনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা পল্লীবন্ধুকে অত্যন্ত পীড়া দিয়েছে। পীড়া দিয়েছে এ কারণে যে উনি যে লক্ষ্য নিয়ে এগুতে চেয়েছিলেন বাধাগ্রস্ত হয়েছিলেন, আজও সেটার ব্যত্যয় হচ্ছে না। আমি অতীতে, দূর অতীতে যাচ্ছি না, গত নির্বাচনের ব্যাপারটাই বলতেছি। হোসেন মাহমুদ এরশাদ আমাদের দলের 300টি আসনে যারা নমিনেশন সাবমিট করেছিলেন, উনি বলেছিলেন যে তোমরা সবাই নমিনেশন উইথড্র করো, আমরা শরিক হব না। কিন্তু তারপরেও দেখা গেল কাকতালীয়ভাবে উনারও একটা নির্বাচনী এলাকা থেকে উনাকেও ফাঁস করিয়ে দেওয়া হলো, আরও কয়েকটি নির্বাচনী এলাকা থেকে অনেককে ফাঁস করিয়ে নিয়ে আসা হলো। এমনও হয়েছে দেখা গেল যা আপনার বাড়ি হয়তো বালাগঞ্জে আছে, কিন্তু আপনি গিয়ে গোলাপগঞ্জে গিয়ে আপনি এমপি হয়ে আসছেন, যেখানে আপনার কোনো বুটই নেই, কিন্তু তাও সম্ভব হয়েছে। তো আমাদের দেশটি হচ্ছে একটা সম্ভবের দেশ, অসম্ভবের দেশ না, সবই সম্ভব, সবই সম্ভব। বর্তমানে যেটা রাঙ্গা সাহেব, রাঙ্গা সাহেবের কিছু আজকাল কথাবার্তা বলতেছেন সেটা শুনলে হাসি পায়। তিনি দলের মহাসচিব ছিলেন, নির্বাচিত মহাসচিব ছিলেন। আরেকটি কথা শারওয়ালি বলেছেন যে এখন দল খার। দেখেন, আমাদের মহাসচিব করা হয়েছে, আমাদের চেয়ারম্যান করা হয়েছে নির্বাচন, দলীয় নির্বাচনের মাধ্যমে, মহাসমাবেশের মাধ্যমে। ঘরোয়াভাবে এটা করা হয় নাই যে আজকে জিএম কাদির সাহেবকে চেয়ারম্যান করা হলো, রাঙ্গা সাহেবকে চেয়ারম্যান করা হলো, সেটা হয় না। সাধারণ মানুষ যারা আমাদের দলের যারা কর্মী, নেতা কর্মী, তারা জেলা থেকে গিয়ে, উপজেলা থেকে গিয়ে ওরা ভোরে ভোট দিয়ে ওনাদেরকে করেছে। অতএব সেটাতে কারো সন্দেহ থাকা ঠিক না যে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয়েছে, এবং আমাদের নেতাই হচ্ছেন বর্তমানে জিএম কাদের সাহেব। জিএম কাদের সাহেব অত্যন্ত একটা চরিত্রবান মানুষ, আপনি নিজেও জানেন। উনি 3 বার মন্ত্রী ছিলেন, কিন্তু ওনার মন্ত্রণালয়ে কোনোদিন কোনো বদনাম কেউ বলতে করতে পারে নাই, উনি অত্যন্ত সততার সাথে করেছেন। এইবারও যেটা শারবলি ভাই নিজেও বলেছেন যে আমাদের যৌথভাবে, তো উনি বলেছেন না আমি বিরোধী দলের ভূমিকাই পালন করব। কিন্তু ওই যে যে সরষের মধ্যে মধ্যে ভূত, বিরোধী দলের যখনই উনি সমালোচনা করতে যান সরকারের, তখনই উনার উপর বাজ পড়ে, সেটা বর্তমানে পড়েছে। একটা দলের চেয়ারম্যানে তার একজন উপদেষ্টা, সে নিজে করেছে তার উপদেষ্টা, এই উপদেষ্টাকে বহিষ্কার করেছে, নিশ্চয়ই কোনো কারণ ছিল। এই বহিষ্কৃত উপদেষ্টা মামলা করে এখন উনার এই মামলার কারণে আজকে আমাদের চেয়ারম্যানের সম্পূর্ণ কার্যকলাপ স্থগিত করা হয়েছে।
এটা একটা হাস্যকর, একটা একটা হাস্যকর যে দলের চেয়ারম্যানে যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে দল চালাবে কে? ধন্যবাদ আপনাকে। দলের চেয়ারম্যান সিদ্ধান্ত নিতে না পারলে দল চালাবে কে? আমি এ বিষয়ে জনাব মোহাম্মদ সারব ভাইয়ের কাছে জানতে চাইব। উনি যেটা বললেন সর্ষের ভিতরে ভূত, এবং দলের চেয়ারম্যান একজন নির্বাচিত সম্মেলনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিনিধিরা যাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন, তিনি কেন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারবেন না? এই সর্ষের মধ্যে ভূতটা আসলে কি, উনি কি ইঙ্গিত করতে চাচ্ছেন? ধন্যবাদ। আমার সদ্য নেতা অত্যন্ত অসহায়, কেন? কারণ ওনারা, আমরা দেখেছি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব অত্যন্ত স্নেহ করতেন ওনাদেরকে, এবং এখানে জাতীয় পার্টিকে ওনারা তুলে তুলে করে তুলেছেন। আজকের যারা, একটি সত্যি কথা বলি, আজকের যারা বাংলাদেশে, অনেকেই জাতীয় পার্টি করেছেন, অনেকেই সংসদ সদস্য হয়েছেন, কিন্তু ওনারা অত্যন্ত কঠিন সময়, 90-এর গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টি করাটা খুবই কষ্টকর ব্যাপার ছিল। এই লন্ডনে উনি সহ ওনাদের কমের নেতৃবৃন্দ মিলে এই লন্ডন শহর সুদা ইউকেতে জাতীয় পার্টিটাকে ওনারা গড়ে তুলেছেন। এখান থেকে ওনাদেরই অনেক কর্মীরা দেশে গিয়ে সংসদ সদস্য হয়েছেন। ভাই একটি কথা বলেছেন যে সংসদ সদস্য বাড়ি এক জায়গায় আরেক জায়গায় হয়, এটা গ্লোবাল ভিলেজ, এখন এটা হওয়া হতে পারে, এটা হতে পারে, এটা অসম্ভব কিছু। স্থানীয় নির্বাচনে হয় না, কিন্তু পার্লামেন্ট নির্বাচনে এটা হয়, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা নেই, এটা হয়। ওই এলাকার জনগণ যদি তাকে মেনে নেয় তাহলে সে নির্বাচিত হয়, সেটা ইয়ের বিষয় না। উনি যেটা বলছেন যে দলীয় ওনাদের, এটা দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, উনি ভালোই বুঝতে বলতে পারবেন ওনাদের দলের ভিতরে সর্ষে মধ্যে ভূত কেন, এটা আমরা তো বলা সম্ভব না এখন যদি, এবং এটা স্বাভাবিক। আমি, উনি জনাব জি এম খাদের সাহেব সংগঠনের সভাপতি, ওনার উপদেষ্টাকে উনি রাখবেন কি না রাখবেন ওনার দলীয় সিদ্ধান্ত, ওনার একান্ত ব্যাপার, এখানে তো আমাদের কিছু করার নেই। উনি কেন ওনার উপদেষ্টা মামলা করলেন, মামলা করে এই মামলায় আসলো, এটা তো আইনগত বিষয় নিয়ে মন্তব্য করা আমার মনে হয় সমুচিত, যেহেতু আমি এই বিষয়ে অত কিছু জানিও না। আর যেহেতু আইনি এইটা মামলাটা ওনাদের কোর্ট পর্যন্ত চলে গেছে, এই ব্যাপারে কথা বলা, কোর্টের একটা তারিখও আছে আমরা জানি, সম্ভবত আগামী 2 ডিসেম্বর একটা শুনানি হবে। যেহেতু মামলা বিচারাধীন মামলা সম্বন্ধে আমার বেশি কথা বলা উচিত বলে মনে করি না। তাই আমি মনে করি জাতীয় পার্টির মধ্যে, আমি আবারও বলি জাতীয় পার্টির মধ্যে যদি বেগম রোশনের সাথে কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছিলেন, আসার পরে উনি একটি মিটিং ডেকেছিলেন, আপনার নিশ্চয়ই আপনার জানা আছে, তারপরেও একটা অংশ যায়নি, একটা অংশ যায়নি। আমি মনে করি জাতীয় পার্টি থেকে এখন সামনে একটা নির্বাচন, যে যারা বিরোধী দলের রাজনীতি করেন, বিরোধী দলদেরকে হোক নেক্সট গভর্নমেন্ট বলা হয়, আপনারা দেশের জন্য রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, অবশ্যই আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে আগামী গভর্নমেন্ট করেন, এই জন্য জাতীয় পার্টিকে ঐক্য হতে হবে। আপনারা যদি সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হয়ে 300 সিটে আমাদের সাথে অ্যালায়েন্স হোক বা নাই হোক, আমাদের সাথে যদি অ্যালায়েন্স হয় তাহলে একটি কথা, আর যদি আপনারা এককভাবে নির্বাচন করেন সেই স্ট্যান্ড সেই স্টেমিনা আপনাদের থাকে, তাহলে আপনাদের ঐক্যর বিকল্প নেই, আপনার ঐক্য বিকল্প ঐক্য করেই আপনার 300 সিটি ক্যান্ডিডেট দিতে হবে। দেখেন এই বাংলাদেশ কিন্তু আপনাকে ধন্যবাদ জানাই, আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, এই বাংলাদেশ কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। 1975 সালের 15ই আগস্টের পর বঙ্গবন্ধুকে হত্যা, তার সপরিবার হত্যা করার পর যারা ভেবেছিল যে এই বাংলাদেশ, এই আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াবে না, কিন্তু জনতা শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছেন, 2021 সালের স্বপ্ন, 2041 সালের রূপকল্প। আজকের বাংলাদেশের জিডিপি কোথায় গেছে, আজকের ওয়ার্ল্ডের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের ধাক্কা আমাদের এখানে লেগেছে, সেটা সমস্ত সমস্ত পৃথিবীতে সেটা বিদ্যমান। সুবিধায় আমি মনে করি এই বাংলাদেশ একদিন এই জায়গায় আসে নাই, অনেক কষ্ট করে, অবশ্যই আপনার গভর্নমেন্ট দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, প্রায় 9 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের অবদান আছে বিভিন্ন আঙ্গিকে, যদিও গণতান্ত্রিক বিষয় আসে নিয়ে অনেক কথা আছে সেগুলি নাই বললাম, কিন্তু বাংলাদেশের যে পল্লী উন্নয়ন ডেভেলপমেন্টের সাথে আপনাদের অনেক অবদান, বিশেষ করে হুসাইন মোহাম্মদ আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের একটি কনসেপ্ট ছিল উপজেলা উপজেলা যে নির্বাচনটা করেছিলেন, সেই উপজেলা নির্বাচন একটা স্বায়ত্তশাসিত ছিল, এবং সেই চেয়ারম্যানদের মাধ্যমে অনেক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে গ্রামগঞ্জে। উপজেলা ব্যবস্থাকে তো আপনাদের সরকারও কন্টিনিউ করতেছে, এবং সেই উপজেলাটা আমরা কন্টিনিউ করতেছি, করতে হলে তার ক্ষমতার পর্বটা কম হয়েছে, এটা স্বাভাবিক, কারণ এমপি সাহেবদের একটু ক্ষমতা বেশি, উপজেলা চেয়ারম্যান সাহেবদের একটু ক্ষমতা কম, তখনকার সময় যে 85 বা 86-এর যে উপজেলা ছিল ওটা স্বায়ত্তশাসিত ছিল, এমপি সাহেবদের খবরদারি এখানে চলত,
তখন স্থানীয় চেয়ারম্যান সাহেবরা তাদের উন্নয়ন করতে পারতেন, আমলাদেরও কোনো এবং খবরদারি এটা থাকতো না এটুই আমলাদেরও খবরদারিটা কম ছিল। ওনারা ওই সময় অনেক ইন্সপেক্টর মানে গ্রামীণ প্রান্তিক লেভেলে উন্নয়ন হয়েছে, সেটা হ্যাঁ তো ঠিক আছে, সেটা বলে, ধন্যবাদ। কিন্তু ঘটনা হলো আপনার রাজনৈতিক যে রাজনৈতিকভাবে জাতীয় পার্টির যে স্ট্যান্ড, আমি মনে হচ্ছে স্ট্যান্ডটা ফিরে আসুক, এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমি আবারও বলছি সেই পরাজিত শক্তিকে যেন বাংলার মনসুদে আমরা নামতে পারি, দেখতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোহাম্মদ সারব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরেও আমরা আবার এই বিষয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। বিরতির পরে আবারও দেখা হবে, ফিরে আসছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সমসাময়িক বিষয়াদি নিয়ে ইকরা বাংলার সাপ্তাহিক আয়োজন দশ দিগন্ত। দশ দিগন্ত এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আমাদের স্টুডিওতে আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন জাতীয় পার্টি ইউকের সম্মানিত চেয়ারম্যান সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সারব। তারা অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন। তো আমি এখন আমাদের জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ভাইয়ের কাছে জানতে চাইব, বাংলাদেশের যে বর্তমান রাজনীতিতে আমরা দেখছি একটা জিনিস, পরিবহন ধর্মঘট, বিভিন্ন জেলায় জেলায় এবং বিভাগওয়ারে যে পরিবহন ধর্মঘট, পরিবহন শ্রমিক বা মালিকরা তাদের তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন অবশ্যই করতে পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, তারা এটা করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে পত্রপত্রিকাতে যে সংবাদগুলো আসে বিভিন্ন মিডিয়াতে, দেখা যায় যে বিভিন্ন জনসভাকে কেন্দ্র করে বা সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনকে দমানোর জন্য এই ধরনের ধর্মঘট ডাকা হয়। তো এ বিষয়ে আপনার একটা মন্তব্য বা মূল্যায়ন কি? ধন্যবাদ। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ একটি শক্তিশালী দল এবং একটি শক্তিশালী সংগঠন, সুসংগঠিত সংগঠন, কিন্তু এই যে ধর্মঘট, পরিবহন ধর্মঘট করানোর মাধ্যমে, এটা কিন্তু আওয়ামী লীগ করছে না, এটা পরিবহন শ্রমিক বা মালিক তারা করছে, সেটাই করানোর মাধ্যমে, সেটা আমার কথাটা হচ্ছে করানোর মাধ্যমে যে কাজটি করা হয়েছে সেটা আওয়ামী লীগের একটা দৈন্যতা আমাদের সম্মুখে প্রকাশ পেয়েছে, কারণ আওয়ামী লীগের মতন শক্তিশালী দলের কাছ থেকে এই ধরনের দৈন্যতা আশা করি না, কারণ যেহেতু সরকারে রয়েছেন আওয়ামী লীগ, আওয়ামী লীগ এই পরিবহন ধর্মঘট বন্ধ করাতে পারতেন, তাদের সাথে বসতে পারতেন, বসে তাদের দাবি দেওয়া কিছু থাকলে, কারণ আমরা তো কোনো দাবি দেওয়া শুনি নাই যে এই যে পরিবহন ধর্মঘট কেন করেছে তারা, তারা তো বলে নাই যে সরকারের কাছে আমাদের এই দাবি ছিল, এই দাবি আমাদের মূল্যায়ন পাচ্ছি না, সেজন্যই আমরা ধর্মঘট করতেছি, এগুলো কিছুই আমরা শুনি নাই, শুধু ওই আমাদের বিরোধী দলের কিছু মিটিং হবে, সভা হবে, তাদের পূর্ব নির্ধারিত এই সভাগুলোতে লোকজন না আসার জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে, কিন্তু এটা হিতে বিপরীতই হয়েছে, কারণ বন্ধ করেছিলেন যে লোকজন না আসার জন্য, দেখা গেছে এত লোক আসার কথা ছিল না, এই যে বন্ধ করা হয়েছে তখনই মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে আমরা যাই গিয়া দেখি কি কি হয়, আসলে তো কিছুই হয় নাই। তারপর আরেকটি কথা এখন খুবই প্রচার হচ্ছে, খেলা হবে, এই খেলা হবে সেটা এই কথাটাই রাজনৈতিক প্ল্যাটফর্মে খুব শুভনীয় না, সেটা খেলার মাঠে খেলা হবে ঠিকই আছে, দুই একবার কিছু যদি ওই মনে করেন তৃতীয় শ্রেণীর নেতা যারা রয়েছে তাদের মুখ থেকে আসলে বারবার এমন কটু লাগতো না, কিন্তু দলের সেক্রেটারি জেনারেল এই কথাটা বলবেন খেলা হবে, কোথায় কোথায় বলবেন খেলা হবে, সেটা খুব সুন্দর মানায় না, এবং এটার জন্য উনি কারো কাছ থেকে বাহবা পান নাই এবং পাবেনও না। তো এই কথাগুলো দিয়ে আওয়ামী লীগ কী বোঝাতে চাচ্ছে সাধারণ মানুষকে আমি জানি না,
খেলা দেখতে যায় সাধারণত উশৃঙ্খল কিছু মানুষ অনেক সময়, কারণ তাদের সময় যাচ্ছে না, কাজকর্ম নেই, সে ওইখানে গিয়ে কিছু সময় কাটাবে তা। কিন্তু খেলা এই রাজনৈতিক মঞ্চে এসে খেলা করবে সেটা তো হতে পারে না। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক মঞ্চে খেলা হবে কেন, কী ধরনের খেলা? তো আমি জনাব মোহাম্মদ সারবের কাছে জানতে চাইব, উনি যে দুইটা বিষয় বললেন ওইটা আমি একটু অ্যাড করে নেই, কারণ সারব ভাই ঠিক আছে, খেলা এই কথাটা খেলা না বলে উনি যদি কিছু নীতি আমাদের কাছে উপহার দিতেন, কিছু আগামী দিনে আমরা কি ওনারা কি করবেন সেটা মনে করেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব যখন ওই উপজেলা সিস্টেম করেছিলেন তখন উনি আমাদেরকে বাংলাদেশের মানুষকে বুঝিয়েছিলেন যে এইগুলো যদি আমরা করি তাহলে আমাদের প্রান্তিক লেভেলে গ্রাম গঞ্জে ফর্মুলা উনি দিয়েছেন, স্ট্র্যাটেজি দিয়েছেন যেটা মানুষের কাজে। মানুষ প্রথম বিশ্বাস করতে পারে নাই যে এইভাবে হবে কিভাবে, যখন দেখেছে সে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে বিদ্যুৎ মাফ পাচ্ছে সেটার জন্য বাবা সরকারে পেয়েছে, যখন দেখেছে রাস্তাঘাট এলজেডিআর মন্ত্রণালয় করেছেন যে এখানে রাস্তাঘাট হচ্ছে এর মাধ্যমে, পল্লী বিদ্যুৎ করেছেন, আগে এগুলো ছিল না, এগুলোর মাধ্যমে যখন মানুষ উপকার পাচ্ছে তখন অটোমেটিকলি উনাকে 9 বছর, উনি যদি 90-এ যেটা বলা হয়, আপনিও স্টুডেন্ট ছিলেন, সারব ভাইও ছিলেন, আমিও ছিলাম, 90-এ উনি ইচ্ছা করলে উনি আরো আরো এক যুগ থাকতে পারতেন। বর্তমানে যে অবস্থা হচ্ছে মনে করেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যেই ক্ষমতায় যাচ্ছে ক্ষমতাকে একদম আস্তে পিষ্টে ধরে রাখতেছে, কিন্তু এরশাদ সাহেব সেটা করে নাই। একজন নূর হোসেনের বুকে গুলি লেগেছিল কিন্তু বুকে লাগে নাই, বেখে লেগেছিল। উনি জীবিত অবস্থায় যতদিন ছিলেন তার পরিবারকে কিন্তু উনি সবসময় মোটামুটি সাহায্য করেই গেছেন, জানি না কে কে করেছে, পুলিশে মেরেছে কি দলীয় লোকে পিছন থেকে মেরেছে, কারণ পুলিশ মারলে তো সামনে গুলিটা সামনে লাগার কথা, বুকে লাগার কথা, লেগেছে বেঁকে, ফলে দেখা যায় পিছন থেকে কে গুলি করেছিল। আরেকজন ডাক্তার মিলন, ডাক্তার মিলন আরো বেশ কয়েকজন, না বেশ কয়েকজন না, ওই হাতে গুনা দু একজন, এইগুলা আজকে কত প্রত্যেক দিনই লোকজন মারা যাচ্ছে, কিন্তু সরকার তো বদলাচ্ছে না, কেউ সরকার পদত্যাগ করছে না, করছে না। এরশাদ সাহেব সেটা করেছিলেন এবং উনি একটা সিস্টেমে করেছিলেন, উনি একটা সিস্টেমে করেছিলেন, ওনার মধু সাহেবের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন, মধু সাহেব বিচারপতির কাছে হস্তান্তর করেছিলেন, বিচারপতি ওয়াদা করেছিলেন যে হুসেন মোহাম্মদ এরশাদে ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তারপর তার উপর কোনো ধরনের জেল জুলুম হবে না, কিন্তু মাস যেতে না যেতেই দেখা গেল ওনাকে বন্দি করা হয়ে গেছে, উনি নির্বাচন অংশ একটা ইশতেহার পর্যন্ত একটা বক্তব্য পর্যন্ত রাখতে পারেন নাই, তারপরও ফার্স্টই আসনে উনি ফাঁস করেছেন, তিনবার, দুইবার ছিল পাঁচ আসনে উনি ফাঁস করেছেন, পরের বার তিন আসনেই ফাঁস করেছেন। এই জনপ্রিয়তা অর্থাৎ আপনি বলতেছেন উনি জনপ্রিয় ছিলেন এবং উনি আসলে যে সেফ এক্সিটটা চেয়েছিলেন সেটা পাননি বিভিন্ন কারণে। তো আমরা যতটুকু জানি ওই 90-এ একটি গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনটা হয়েছিল, কোন অভ্যুত্থান যাই হোক আপনি পরে বলবেন, আমি সারব্যের মন্তব্যটা এই বিষয়ে নিতে চাই। ধন্যবাদ। আমি যেটা 90-এর গণ অভ্যুত্থানের অনেকেই আমরা সাক্ষী, সে আন্দোলন সংগ্রামে দেশে উনি তো এটা গণ অভ্যুত্থান বলতে চাইছেন, 90-এর গণ অভ্যুত্থান এটা একটা গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যদি গণ অভ্যুত্থান না হতো হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়তেন না, কারণ বাংলাদেশের সমস্ত ঢাকা কেন্দ্রিক ছিল, সমস্ত বাংলাদেশ সমস্ত ঢাকা সারা দেশের মানুষ ঢাকা কেন্দ্রিককে অবরোধ করে ফেলেছিল এবং ঢাকার আশেপাশে যত লোক গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষ চলে গিয়েছিল, জেনারেল সাহেবের বিরুদ্ধে মানুষ চলে গিয়েছিল এবং জেনারেল সাহেবকে বাধ্য করুন যে যে ক্রাইটেরিয়ায় উনি ক্ষমতা হস্তান্তর করেন সেটা করতে উনি জনগণের রুশের কাছে, জনগণের মানুষের যে দাবি ছিল সেই দাবির কাছে উনি উনাকে এটা মেনে নিতে হয়েছে। ডক্টর মিলনকে হত্যা করা, যেহেতু উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, ডক্টর মিলনকে হত্যা করার পর আন্দোলনটা আরও ছাঙ্গা হয়েছে, নূর হোসেনকে হত্যা করার পর আন্দোলন আরও ছাঙ্গা হয়েছে এবং বাংলাদেশের সমস্ত শহর বন্দরের মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল, সেদিন রাস্তায় নেমে এসেছিল এর জন্য জেনারেল এরশাদ উনি রাষ্ট্রীয় ক্ষমতায় উনি ছাড়তে বাধ্য হয়েছিলেন,
কারণ উনি যে ভাই যেটা বলেছেন যে উনি চাইলে আর অস্ট্রিয়াটা চাইলে হয়তো বা মার্শাল দিয়ে আরো কিছুদিন উনি থাকতে পারতেন, কিন্তু উনি উনি সেদিন যে প্রেক্ষিতে হোক উনি সেদিন রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়েছিলেন, তার একটি বিশাল ইতিহাস হয়ে গেছে। ওনার যে জনপ্রিয়তার ব্যাপারটা উনি বললেন, ইতিহাস সবাই জানে ঠিকই, অবশ্যই তার যে জনপ্রিয়তা ছিল বিদায়ী মৃত্যু জেলে যাওয়ার পরেই উনি ফার্স্টে উনি নির্বাচনে জিতেছেন, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। উনি জনপ্রিয় ছিলেন বলে পুনরুত্থান যখন হয় কোন রাষ্ট্রনায়ক পরে আর মোটামুটি নেতৃত্বে ফিরে আসতে পারে না, ইতিহাস নেই দুনিয়ার কোন ইতিহাস, সেজন্য গণঅভ্যুত্থান বলবেন না। হ্যাঁ, একটা আন্দোলন হয়েছিল। গণঅভ্যুত্থান এই শব্দটি আপনি চান না বলতে, না আপনি মনে করেন 90 এর একটা অভ্যুত্থান, ছাত্র আন্দোলন হয়েছিল মেইনলি রাজনৈতিক অঙ্গনে, এটা এটা একটা বিষয়, একটা অনেকই রাজনৈতিক অঙ্গনে 90 এর আন্দোলনের নায়ক, অনেকেই 90 এর আন্দোলনে রক্ত দিয়েছেন, মা অনেকেই শহীদ হয়েছেন, তাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই সেই 90 এর, সবাই এটা রাজনৈতিকভাবে সবাই বলে 90 এর গণ অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানে জেনারেল এরশাদ বাধ্য হয়ে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে হয়েছে, এবং এটি ঠিক সেই অভ্যুত্থান বলেন আর এমনি বলেন, কিন্তু উনি নির্বাচন করেছেন, পরে নির্বাচন করার পরে ওনার যে জনপ্রিয়তাটা উনি ধরে রেখেছিলেন, উনি কিন্তু পাঁচটা সিটে উনি পাঁচটা সিটে যে পাঁচটা সিটে উনি জেলে ছিলেন, জেলে ছিলেন, জেল থেকে উনি পাঁচ সিটে নির্বাচন করেছেন, সে পাঁচ সিটে উনি নির্বাচিত হয়েছেন, সেটা সেটা মানে অর্থাৎ মানুষের ভালোবাসা তার ভালোবাসা ছিল, বিদায়িত হয়েছে, তখন তো এটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছিল, দলীয় গভর্নমেন্ট ছিল না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছিল উনি, এবং ওই নির্বাচনে যারা পরবর্তীতে যে সরকার ক্ষমতায় এসেছিল সেই সরকার জেনারেল এরশাদের সাথে জেনারেল এরশাদ সাহেবের সাথে অমানবিক অবিচারমূলক নির্যাতন করেছে, উনাকে এক জেল থেকে আর জেল, আর জেল থেকে আর জেল নিয়ে উনাকে অমানবিকভাবে 9টি বৎসর উনাকে কারাগারে আবদ্ধ করেছে। আমরা 96-এ ক্ষমতা এসে উনাকে আমরা বাইর করে নিয়ে আসি, উনাকে আমরা বাইর করে নিয়ে আসি, এবং অবশ্যই ওনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, ওনার সাথে আমাদের অ্যালায়েন্স আছে, এরপর উনার দেশপ্রেম ছিল, ওনাকে তখন বলা হয়েছিল যে জেলে যেতে হয় না, প্রাইম মিনিস্টার করা হবে যদি উনি উনি আর জেলে যেতে হয় নাই, পিএনপিকে সাপোর্ট করেন করেন নাই। এটা হচ্ছে যে বাংলা বিশ্বের প্রত্যেকটি দেশে একটা রাজনীতি বিভিন্ন খেলা থাকে, মার্কেজ থাকে, কখনো কেউ উইন করে কখনো কেউ লুজ করে, ওই রাজনীতিতে জেনারেল এরশাদ সাহেব আমাদের সাথে ছিলেন, আমি মনে করি ওনারা গেইন করেছেন, ওনাকে আর জেলে যেতে হয়নি, ওনাকে জেলে যেতে। আপনার দৃষ্টি আমি সরি নির্যাতনের দিকে, আমি আরেকটি কথা বলছেন যে দুইটা 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 জিনিস, ধর্মঘট এবং খেলা হবে, দুইটা ধর্ম দেখেন, আপনারা দেখেন রিসেন্টলি বাংলাদেশে বিভিন্ন অন্যান্য বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো যারা বিরোধী দলের রাজনীতি করেন তারা বিভিন্ন বিভাগীয় গণসমাবেশ করছেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে বিরোধী দলের যে নেতা কর্মীরা তাদের গণতান্ত্রিক অধিকার যেন সুন্দরভাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাদের মিছিল মিটিংয়ে যেন বাধা বিপত্তি না দেওয়া হয়, সেই লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ তারা ওনারা এই এই আশ্বাস পাওয়ার পরেই ওনারা কিন্তু বিরোধী দলের নেতৃবৃন্দরা বিভিন্ন বিভাগে গিয়ে ওনারা গণসমাবেশ করছেন। পরিবহন সেক্টর হচ্ছে যে সরকারের কোনো নিয়ন্ত্রণে নেই, সব পরিবহন সেক্টর হচ্ছে যে এটা প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরের মালিকরা হয়তো মনে করছেন ওনাদের গাড়ি ঘোড়া রাস্তায় দিবেন না, তাদের 20 লক্ষ 25 লক্ষ 20 টাকার গাড়ি যদি কেউ ব্যাঙ্গে দেয়। আপনারা অগ্নি সন্ত্রাসের কথা ভুলে যান নাই, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষকে অগ্নি সন্ত্রাস করে গাড়িতে পেট্রোল বোমা করে জীবন্ত মানুষ থেকে হত্যা করা হচ্ছে, মানুষ সেই ভয়ে তাদের গাড়িগুলা আর সেই সমাবেশগুলো খাড়া করছেন, সেই সেই মানুষদেরকে দেখলেই বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে যায়, সেই সমাবেশগুলো এর এর বয়ে এই যে এর বয়ের কারণেই প্রাইভেট গাড়ির মালিকগুলা তাদের গাড়িগুলো রাস্তায় বের, তিনি যেটা বললেন যে কোনো কারণ ছাড়াই দেখা যায় ধর্মঘট, গাড়ি যদি আপনার গাড়ি যদি আপনার রাস্তাতে না বা করেন সরকারের সেই দায়িত্ব নেই যে আপনাকে জোর করে আপনার গাড়ি রাস্তায় বাইর করবে, রেল তো ধর্মঘট ছিল না, রেল ছিল না, লঞ্চ ছিল না, সেগুলো তো নিয়ম মাফিকই চলছে, প্রাইভেট সেক্টররা ওরা তাদের মালিকদের সেফটির কারণে মালিকরা মনে করছেন আমরা গাড়ি ঘোড়া যদি রাস্তায় থাকে যদি আমাদের গাড়ি ঘোড়া ক্ষতিগ্রস্ত হয়ে দায় দায়িত্ব কে নেবে, এটা ওনাদের ব্যাপার, আর রাজনৈতিক খেলা হবে এইটা নতুন সংযোগ নেই, এর আগে অনেক আর আমরা শুনেছি, এটাই আবার আবার একটু যেহেতু আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আমাদের যে সড়ক ও সেতু মন্ত্রী আমার শ্রদ্ধা নেতা অবদের কাদের সাহেব বলছেন খেলা হবে, এটা নিয়ে অনেক তোর বিতর্ক আছে, রাজনীতিতে রাজনীতি হচ্ছে একটি খেলা, আমি যেটা মনে করি বিরোধী দল সরকার দল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের প্রতিযোগিতা হয়, রাজনৈতিক প্রতিযোগিতা হয়, ভোটের প্রতিযোগিতা হয়, উনি সেই আঙ্গিকেই বলছেন আগামী নির্বাচনে আসেন খেলা হবে, এখানে এটাকে আমি মনে করি যদি আমরা এই
সহজ ভাষায় নেই, উনি উনি কিন্তু আক্রমণমূলক ভাষা প্রয়োগ করে বলেন নাই। উনি বলেছেন রাজনীতির মাঠে বুটের মাঠে খেলা হবে, সেটি তো বুটের মাঠে সরকার দল, সরকার বিরোধী দল আর অন্যান্য রাজনৈতিক দল পার্টিসিপেট করে, একজন হারে আরেকজন জিতে, সেটাই একটু মানে উনি নির্ভয়ই বলছেন। এটাকে আমি মনে করি, যদিও শব্দটা আমাদের রাজনীতিতে নতুন সংযোজন হয়েছে, তারপরেও আমি মনে করি এটাকে মানে আমরা যদি একটু হালকাভাবেই নিই, মানে নিলে ভালো হয়। সত্যি আমাদের যেহেতু সিনিয়র নেতা বলেছেন, এই জন্য সবাই একটু এর জন্য সমালোচনা করছেন। আমি মনে করি উনি ওই আঙ্গিকই আঙ্গিকই বলছেন যে রাজনীতির মাঠে আপনাদের সাথে আমাদের খেলা হবে। উনি বলছেন এটা একটা পলিটিক্যাল গেম, এরকম রাজনীতিতে পলিটিক্যাল গেম। আগামী নির্বাচন, আগামী নির্বাচন একটি সামনে, আগামী নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক পার্টি বাংলাদেশে প্রায় 72টির মামি বোধহয়, যদি আমি ভুল বলি আমার কারেকশন করবেন, বা 72-এর উপরে নির্বাচন নিবন্ধিত নিবন্ধিত রাজনৈতিক দল আছে, সবাই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন করার জন্য। যেমন ওনারা নিচ্ছেন, আরো রাজনৈতিক পার্টিরাও নিচ্ছেন, সেই জায়গায় তো একটা তো কঠিন পরিবেশ আছে। নির্বাচন আসলেই তো সবার জন্য একটি কঠিন সময় আসে, সেই জায়গায় সব রাজনৈতিক দল তার নিজস্ব কৌশল অবলম্বন করেই রাজনীতির মাঠে এগিয়ে যায়, আমরাও সেভাবে আগাচ্ছি। অতএব আমি মনে করি আমরাও আমাদেরও সেইভাবে রাজনৈতিক কলা কৌশলগতভাবে আমরা আগাচ্ছি, যে আগামীতে যেন আমরা নির্বাচনে জয়যুক্ত হয়ে বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্টের যে কন্টিনিউটিটা যেন আমরা করতে পারি, মানুষের ভাগ্য উন্নয়নের যাত্রে যেন শেখ হাসিনা যে কাজটি করে যাচ্ছেন সেটার ধারাবাহিকতা যেন আমরা অব্যাহত রাখতে পারি। এবং ইদানিং দেখবেন বাংলাদেশের যে বিভাগীয় সমাবেশের নামে যারা বিভাগীয় সমাবেশ করেছেন, রিসেন্টলি আপনার আমার প্রিয় জন্মভূমি সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে বিভাগীয় সমাবেশ হয়েছে, রাজনৈতিক দল নেতৃবৃন্দ করেছেন। সেই বিভাগীয় সমাবেশের যাবে যে অশ্লীল সম্পন্ন রাত্রে, যে এক পাশে শাহজালালের মাজার আরেক পাশে আলিয়া মাদ্রাসা, যে অশ্লীলভাবে ব্যান্ড আনে, মানে সারা রাত গান বাজনা করে, যে এখানে যে পবিত্র অপবিত্রতা মানে পবিত্র জায়গার মধ্যে যে অশ্লীল গান বাজনা দিয়ে ওনারা সমাবেশ করেছেন, সেটাই বা ওনাদের রাজনৈতিক কতটুকু সফলতা পেয়েছেন সেই প্রোগ্রামের মধ্যেই প্রতিফলন হয়েছে। আমি মনে করি আগামী রাজনীতিতে বাংলাদেশের প্রত্যেক নির্বাচনের সময় বাংলা আরেকটি পক্ষ মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, এবং সেরা কারা সেটাকে চিহ্নিত করতে হবে, যাদেরকে আমরা 71-এ পরাজিত করেছি, যারা 75-এর খুনি, যারা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চায় না, তারা আবারও পাকিস্তানের বাপকায়দায় দেশকে পরিচালনা করতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদেরকে আমাদেরকে দেশপ্রেমিক মানুষদেরকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে আগাতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ সারব। জনাব মুজিবুর রহমান ভাইয়ের কাছে এখন আমি জানতে চাইব, বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি আছে, তো ওই জায়গায় দেখা যায় যে সরকারি দলীয় কিছু কর্মসূচি চলে আসে, তখন দেখা যায় যে ওই এলাকায় একটা কারফিউ বা 144 দ্বারা জারি করা হয়। তো এ ধরনের কর্মসূচি কি মাঠ দখলের জন্য অথবা কোনো অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে, এটা আপনার মূল্যায়নটা একটু বলেন। অনেক সময় নিরাপত্তার জন্য হয়ে থাকে, মনে করেন আপনি একটি দল করেন, আমি একটা দল করি, উনি আর একটা দল করেন, একই জায়গায় একই সময়ে তিনটা দলই তাদের ভেনু দিয়ে দিল, তখন দেখা গেল এখানে আসলেই একটা গেঞ্জাম হতে পারে, একটা মোটা মারামারি হতে পারে, যেটা আজকাল নিজ দলের মধ্যেও হচ্ছে। আপনি দেখবেন আওয়ামী লীগের মিটিংও দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হচ্ছে, বিএনপির মিটিংও দুই পক্ষের মধ্যে গণ্ডগোল হচ্ছে, লাকিলি জাতীয় পার্টির এখনও শোনা যায় নাই, জানি কবে আবার আমাদের গাড়ি এই বুথটা এসে চাপবে সেটা। কারণ আপনি জানেন, নেতায় জানে যে এখানে দুইটি গ্রুপ রয়েছে, এই দুইটি গ্রুপ যখন রয়েছে তাদেরকে নিয়ে বসে এটা সমাধান করে যদি সেখানে যাওয়া হতো তাহলে এই গণ্ডগোলটা হতো না। তো দলের মধ্যে অনেক সময় এগুলা ওই 144 জারি করা হয় না, কিন্তু যখন দুই দলের মধ্যে হয়ে যায় তখনই হয় এই নিরাপত্তার জন্য। কারণ যখনই মানুষ মরে তখন ডক্টর মিলনের মতন মানুষ মরে মারা যায়, নূর হোসেনের মতন মানুষ মারা যায়, কিন্তু যারা ওই নেতৃত্বে থাকে এরা মারা যায় না, কারণ ওরা জানেই তো যে এখানে গেলেই তো একটা গণ্ডগোল হবে, মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আমি সেখানে যাব না। ওই গরিব অসহায় যারা রয়েছে তাদের উপরই এই বিপদটা যায়। তো সরকারের দায়িত্ব হলো সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা বিধান করা। বিধান করা। ধন্যবাদ আপনাকে। তো আমি জনাব মোহাম্মদ সারবের কাছে জানতে চাইব, ওনার যে মূল্যায়ন, এটা অনেক সময় নেতিবাচক প্রচারণা আমরা দেখি বিভিন্ন সংবাদ মাধ্যমে,
সরকার জোরপূর্বক একটা সভা ডেকে ফেলছে বা এরকম সরকারি দলীয় লোকজন, তো আপনি সরকার দলীয় একটা একজন প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, তো আপনার কাছে আমি জানতে চাইবো এই ধরনের যে পাল্টা কর্মসূচি আপনারা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি চলে আসে, এগুলা কি মানে কেন মারদখলের জন্য অথবা কি তাদেরকে একদম নির্মূল করে দেওয়ার জন্য এই ধরনের কোনো? দেখেন, আপনি বলে আদর্শিক রাজনীতি যারা করে তাদেরকে কেউ কখনো নির্মূল করতে পারে না, যেমন আমাদেরকে পারে নাই আওয়ামী লীগ, তার সর্বোচ্চ নেতা জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হারিয়েছে। দীর্ঘ 21টি বছর বাংলাদেশের রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা এই একদম পর্যন্ত টিকে আছি। আদর্শিক রাজনীতি যারা করে তাদেরকে কখনো হারিয়ে যাওয়া মানে তারা হারিয়ে যায় না। এই ফটকা যারা রাজনীতিতে আসেন এরা হারিয়ে যান। পাল্টাপাল্টি কর্মসূচি যেটা বলি আপনাকে, আমরা যদিও সরকার এবং আওয়ামী লীগ এবং সরকার দুইটা ভিন্ন, আপনাকে দেখতে হবে রাজনৈতিকভাবে। আমরা আওয়ামী লীগ একটা রাজনৈতিক সংগঠন, রাজনৈতিকভাবে আপনার যদিও আমাদের সাথে ওনাদের রাজনৈতিক অ্যালায়েন্স, কিন্তু রাজনৈতিকভাবে ওনারা আলাদা, জাতীয় পার্টি আলাদা, আরও যারা রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক পার্টি আছেন তাদের আলাদা। উনি যথার্থই বলেছেন, যখন কোনো ঘটনা চক্রে বা কোনো পরিবেশ পরিপ্রেক্ষিতে এক জায়গায় তিনটা মিটিং বা দুইটা মিটিং চলে আসে, তখন ওই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে সেটাকে স্থগিত করতে হয়। তবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে সহনশীল হওয়া উচিত, সবারই সহনশীল হওয়া উচিত। এখন আপনাকে বুঝতে হবে আপনি রাজনৈতিক কর্মসূচিটা কোথায় দেবেন। আপনি রাজনৈতিক কর্মসূচি এমন জায়গায় দেবেন যাতে জনগণের দুর্ভিক্ষ সৃষ্টি না হয়। আপনি রাজনীতি যখন মানুষের সাথে মানুষের জন্য করেন, দেশের মঙ্গলের জন্য করেন, এমন এক জায়গায় আপনি রাজনীতি কর্মসূচি দিলেন যে জায়গায় মানুষের দুর্যোগ সৃষ্টি হবে, মানুষের চলাচলের ভিন্নতা ঘটবে, তখন এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী অল্টারনেটিভ জায়গা চুজ করার জন্য অপশন দেয়। যেমন এখন ওই জায়গায় যদি পাল্টাপাল্টি সরকার দল বিরোধী দলের রাজনীতি, ওই জায়গায় সবার সহনশীলতা উচিত, যে সবারকে রাজনৈতিক অধিকার তার রাজনৈতিক অধিকার প্রয়োগ এবং সহনশীলভাবে অহিংসভাবে পালন করার সুযোগ দেওয়া যেমন সরকার দলের উচিত, এবং সরকার দলকেও বিরোধী দলের সেই জায়গা থেকে মূল্যায়ন করা উচিত যে তারও ওনারও একটি রাজনৈতিক সংগঠন। আপনি আমাকে মাইক টাঙিয়ে গালাগালি করবেন আর আমি বসে থাকবো তা তো হয় না। অতএব আমি উভয়ে রাজনীতিটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা পলিটিক্যাল আমাদেরকে, আমরা যদি রাজনীতিটাকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিয়ে আসি তখন আর এই পাল্টাপাল্টি সমাবেশ সমাপ্তি হবে না। এবং আমি আশা করি বাংলাদেশ সেই দিকেই যাচ্ছে। আমাদের সরকার যদি উদার না হতো, একটি জিনিস আপনারা অবশ্যই বিরোধী দলের উনি আছেন সদ্য নেতা উনি স্বীকার করবেন, সরকার যদি উদার না হতো তাহলে এই বিভাগীয় সমাবেশগুলো হতো না। আমাদের কি সংগঠন নাই এই বিভাগে? আমরা কি পাল্টা মিটিয়ে সমাবেশ ওই একই জায়গায় দিতে পারতাম না, বা জাতীয় পার্টি দিতে পারতো না? এই জায়গায় কিন্তু আমরা সহনশীল, এবং আপনারা দেখবেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো উচ্ছৃঙ্খলা আচরণ ধরা পড়ে নাই। সরকার এ ব্যাপারে অত্যন্ত কটু, পরিষ্কার বলে দিয়েছে সরকার যে বিরোধী দলের মত প্রকাশের তাদের ভয় ভীতি অপেক্ষা করে যেন তারা মত প্রকাশ করতে পারে, সরকারের সমালোচনা যেন করতে পারে, বা সাথে সাথে যেন কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা কোনো জঙ্গিবাদের উত্থান এই মাটিতে না হয়, এই ব্যাপারে সরকার। ধন্যবাদ আপনাকে, আমাদের সময় খুব একটা বেশি নেই। আমি জনাব মুজিবুর রহমান সাহেবের কাছে আমি জানতে চাইব, সম্প্রতি আমরা দেখেছি একজন রাষ্ট্রদূত বাংলাদেশের আভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে অত্যন্ত কড়া একটি মন্তব্য করেছেন, জাপানের রাষ্ট্রদূত, হ্যাঁ, উনি বলেছেন যে এরকম নির্বাচন তিনি আগে কখনো দেখেননি। তো এই নির্বাচনে তো আপনার দলেরও প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগেরও হয়েছেন, বিভিন্ন দলের হয়েছেন, আর অন্যান্য পার্টির হয়েছেন, তো আপনার এই ব্যাপারে আপনার মতামত? এটা আমাদের জাতির জন্য একটা দুর্ভাগ্য, জাতির জন্য দুর্ভাগ্য এ কারণেই বলবো, কারণ আমরা গত নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনের পর আওয়ামী লীগও নিজে থেকেও এই নির্বাচন দিয়ে ওরা, যদিও ওনারা মন্ত্রী হয়েছে, সঙ্গে নিজেও খুশি না এবং জনগণও খুশি না, কেউই না। আমি আগে প্রথমেই আমি বলেছিলাম যে কিভাবে নির্বাচিত হয়েছেন লোকজন, তো সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আরও দুঃখজনক, আমাদের রাষ্ট্রীয় ব্যাপারে অন্য যে কোনো দেশের কোনো প্রতিনিধি কথা বলবে সেটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমি সাধুবাদ জানাই আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে, উনি ব্যাপারে খুব কড়াকড়ি ওনাকে ডেকে নিয়ে এসে ওনাকে জবাবদিহিতা চেয়েছেন এবং উনি পরিষ্কার বলে দিয়েছেন যেন এই ব্যাপারে কোনো ধরনের আর আগামীতে কোনো নাক গলানো না হয়। হ্যাঁ, জাপান আমাদের দেশের উন্নয়নে একটি অংশীদার, বন্ধু রাষ্ট্র সব কিছু, তার অর্থ না
আমার বন্ধু হয়েছে দেখে আমার পরিবারকে নিয়ে টানাটানি করবে, সেটা তো হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি জনাব মোহাম্মদ সারব ভাইয়ের মন্তব্য জানতে চাইবো এই ব্যাপারে। উনি যেটা বলছেন এটি শিষ্টাচার, কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। কূটনৈতিকদের একটি শিষ্টাচার আছে, জেনেভা আইল কনভেনশন আছে, এর বাইরে গিয়ে ওনারা কথা বলতে, আমাদের আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব সভ্য রাষ্ট্র, ওনারা আমাদের উন্নয়নের অংশীদারিত্ব করেন, বন্ধুপ্রতিম দেশ, আমরা কিন্তু ওনাদের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারফেয়ার করি, তাহলে ওনারা করবেন কেন আমাদের আভ্যন্তরীণ? বাংলাদেশ সেই জায়গায় নয়, বাংলাদেশ এখন আর কাউকে থোয়াজ করে না। আপনারা জানেন শুধু জাপান এম্বাসিডার না, আরও অনেককেই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে, যে সতর্ক, আর বারবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা আইএলও যে জেনেভার যে কনভেনশন সেই কনভেনশন মেনে চলবেন। আমাদের রাষ্ট্রদূত এখানে আছেন, আমরা কি ব্রিটিশ পলিটিক্সের কোনো কারণে কি মন্তব্য করি? আমাদের রাষ্ট্রদূত আমেরিকাতে আছেন, আজকেই সকালে 10 জন মানুষকে একটি সুপার স্টোরে হত্যা করা হয়েছে, আমাদের রাষ্ট্রদূত কি কিছু বলেছে? অতএব আমি মনে করি এটা আমাদের জন্য সত্যি দুর্ব মানে দুঃখজনক যে বিদেশি রাষ্ট্রদূতরা ইলেকশন আসলেই ওনারা একটু দৌড়াদৌড়ি করে। ধন্যবাদ। এদেরকে দৌড়ানোর পিছনে আরেক গ্রুপ আরেক আরেকটা পার্টি আছে, যারা সব সময় দেশের মানুষের উপর তাদের আশা ভরসা নেই, নির্ভরতা নেই, তারা বিদেশি রাষ্ট্রদূতের নির্ভর উপর ভরসা করে রাজনীতি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনারা কষ্ট করে দুজন আমাদের সময় দিয়েছেন, ইকরা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছিলেন 10 দিগন্ত। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।